নম্বর পেয়েছি, ঠিক আছে? আমি পেয়েছি ইউনিফর্মটা, যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আজকে আমার লাস্ট পার্টের মতো পড়া। মানে ডিসিটা বিয়ারকে 3 বছর আগে দেওয়া দরকার ছিল, আজকে একটু লেট হয়ে গেছে। যদি পসিবল হয় তাহলে 3 বছর আবার করে হবে। ঠিক আছে, চুপ না। কি বলছিস? আমি তুই বল তো। অল অল আজকে দিয়া মানুষ লোক আছে। আমাদের গরম যে জলটা আছে না বোতলে, ওটা ফ্রিজ ওদের দিয়ে না বল, কাল ঠান্ডা করে দিবে আমাদেরকে। কেন কেন করবেন না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ 40। তো আজকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে আমাদের স্কুল থেকে। আর এই ইউনিফর্মটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আজকে আমার লাস্ট বারের মতো পড়া। মানে আর আমি কখনো পরবো না, ঘরে যে পরে কেচে রেখে দেবো। তো আমার এই যে তোমার সব তো সবাই জিজ্ঞেস করছিলো যে তোমার দিদি তোমার ব্লগ আসছে না কেন, তো মেন কারণটা হচ্ছে যখন আমার 12 রেজাল্ট বেরোয়নি তখন একটা টেনশনে ছিলাম যে কি হবে, পাস করবো না পাস করবো না। আর যখন বেরিয়ে গেলো তখন আরেকটা টেনশন যে আমি পাস কে করে গেছি, পাস কে করে গেছি, পাস কে করে গেছি, পাস তো করে গেছিস। এই যে পিছনে যে মেয়েটাকে দেখছো, লেজেন্ড কত মেয়ে, ও পেয়েছে 400। আর আমার নাম্বারটা আমি তোমাদেরকে বলবো একদম ব্লগের শেষ দিকে, তো আমার নাম্বারটা জানার জন্য পুরো লাস্ট আমি বাকি হ্যাঁ। আর যারা আসছে আমার বান্ধবীরা কত কত পেয়েছে আর কিভাবে পাস করে গেলাম সেই ট্রিকটা আমি অন্য ব্লগে বলবো। তো এখন স্কুলে এসেছি, এরপরে এরপর আমাদের স্কুলে একটা কাজ আছে, মানে আজকে আমাদেরকে টিসি দিচ্ছে। আরে আমার একটা মুখটা দেখা এমন কর, তো স্কুলে টিসি দেবে। আর এদিকে একজন আছে, ও 11 পড়ে, ও আরেক বছর থাকবে, ঠিক আছে? তো টিসি দেবে, তারপর আমার একটা ফ্রেন্ড আসবে আর রিয়া, আমরা সবাই আমি স্কুল ড্রেসটা চেঞ্জ করে আমরা যাবো একটু ঘুরতে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। গাইস এখানে অনেক বকবক হচ্ছে। মধু, এ মধু লাস্ট বার হাই বলে দে, ও লাস্ট বার হাই। এই তোমার হাইটা দেখা যাচ্ছে না? আমাদের গ্রুপ লিডার। আর এদিকে আমার হচ্ছে ফর্ম ফিল আপ। আর এদিকে সুমি, ওই হ্যাঁ আছে সুমি। তো গাইস আমি একজন ইউটিউবার, সাথে আমার বিয়াকে 3 বছর আগে দেওয়া দরকার ছিল, আজকে একটু লেট হয়ে গেছে। 3 বছর লেটে দিতে যদি হয় না, যদি হয় তো আমরা আইটিআই করছি অনেকজন, আর বাকি সব আমরা বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, ড্রেসটা দেখে বুঝতে পারছো চেঞ্জ করে নিয়েছি, কারণ গ্যালাক্সি যেতে হবে তো ব্যাপারটা আলাদা। আর এদিকে রিয়া আছে আমার সাথে, আর পিছনে আর আজকে আমি পাবলিক প্লেসে ব্লগ বানাচ্ছি, তো কোনো শরম লাগেনি কারণ আমার সাথে রিয়া আছে। তো ব্লগটা দেখতে থাকো, এখন আমরা গ্যালাক্সি যেয়ে পড়ো, তারপর কথা হবে। তো গাইস এখানে আমরা এলাম, একটু গরম হয়, লাস্টি খাবো বলে। কেমন লাগছে দেখা দেখ, কি কি দিয়েছে দাদা? তো গাইস আমরা এখন পৌঁছে গেছি গ্যালাক্সির সামনে, আর প্রচন্ড রোদ, মানে বাপরে মনে হচ্ছে বেকার এলাম, কিন্তু এসিতে যে পরে মনে হবে যে এসি। এই যে দেখতে পাচ্ছ আমরা গ্যালাক্সির সামনে চলে এসেছি, এখানে তুই আমাকে একটা চকলেট দিলি, তুই জানাই দিয়েছিস যে আমাদের ঘরে এসেছিস। রিয়ার ঘরে এসে যে রিয়ার অল রিয়া মানুষের লোক আছে। ভেতরে এলাম, একটু বলছি যে ওয়াশরুম চো, মুখটা ধুয়ে আসি, একটু ভালো লাগবে, বসে যাবো না। আর হ্যাঁ যেটা বলছিলাম, আমরা এইচএসে কত নম্বর পেয়েছি, ঠিক আছে? আমি পেয়েছি কত পেতে পারি, আমি যে নাম্বারটা পেয়েছি আমার আনএক্সপেক্টেড। হ্যাঁ আমি যে নাম্বারটা, মানে আমি ফার্স্ট ফেলের জন্য ফেল করবো, ঠিক আছে? যখন আমি রেজাল্ট দেখি হাই হয়েছি, কারণ আমি ফেল করার মধ্যে যোগ্য যোগ্য আমি মনে করি। আমি পেয়েছি ফার্স্ট ডিভিশন 342। আর রিয়া পেয়েছে আমার থেকে 8 নম্বর বেশি, মানে উচ্চ।
ডেয়ার চ্যালেঞ্জ ভিডিও শুট করছি রিয়ার সাথে আমি, ঠিক আছে? ও আমাকে তিনটে ডেয়ার দিয়েছে, ও আমাকে চারটে দিয়েছে, আমি ওকে তিনটে দিয়েছি। তো ডেয়ারটা খুব ফানি হয়েছে, তোমরা দেখবে অবশ্যই, ঠিক আছে? আর দেখি এখন কিছুক্ষণ থাকবো, তারপরে খাবো একটু। গাইফ বলছে একটা আইফোন দেখবে ও, তো দেখি ভেতর দিকে যাই যদি দেখে ও। তো এখন আমরা যাচ্ছি কিছু খেতে, দেখি কিছু পাওয়া যায় কিনা আমাদের জন্য। আমরা কিন্তু প্রচুর রিল করেছি ইনস্টাগ্রাম আইডিতে, ফলো করো, রিল দেখতে পাবে। মানে আমরা যে ডেয়ার চ্যালেঞ্জ ভিডিওটা করলাম, ওই ভিডিওটা বেশি সিরিয়াসলি ভাবে করা হয়নি, ঠিক আছে? আমাদের কোল্ড ড্রিঙ্কস চলেছে, দেখাচ্ছি। কাকু গরম গরম হয়ে গেছে, ফ্রিজে রেখে দিবে। আমি বললাম যে আমাদের এসি তো, এখানে এসি চলছে তো, দিয়ে ঠান্ডা হবে। আমাদের তো খাবার আসছে না, না এরা নোংরা গুলো ফেলতে দিয়েছে। বললাম ওকে, এমা কালো লাগছে না, মানে ছবি তুলে জন্য বুঝি খেতে দিবেন নি, একটু ভদ্র হতে হচ্ছে আমাকে, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, এই জন্য এই সব জায়গা আমি খেতাম। একটু আছে একটা পিজা, এখন আমারটা এলো, আর পরে ওদেরগুলো আসছে। রিয়া তোর কি খারাপ লাগছে? আমি কিন্তু ফার্স্ট কম খিদে পেয়েছি বলে আমি ফার্স্টে খেয়ে নিই, তারপরে মোটামুটি খেতে অতটা ভালো নয়। রিয়া এবার খাবার দেখো, ভর 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 মুখে ভর। রিয়া কিন্তু না ক্যাপসিকামগুলো খাই না। আরেকটা আমি শুধু ম্যাগি খাবো, কারণ আমি আর বেশি খিদে পেয়েছি। তো গাইস এখন আমি আছি ওয়াশরুমে, এই জন্য আমার গলা আওয়াজটা একটু বেশি বেরোচ্ছে। কেউ নাই তো বাথরুমে? আর দেখি এখানে পুরো সেজে নিজে নিয়েছে, ওইদিকে রিয়ার একটা থলিয়ে নিয়েছিল, থলিটাতে থলিটাতে লিপস্টিক অনেক কিছু নিয়েছে। না রিয়া সেজে আসে নাই, আর রিয়া আমাদের বিউটি প্লাস যে গো, ঠিক আছে তুল তুল, সরি সরি, ঠিক আছে। যাই হোক আমরা খাবার টাবার খেয়ে নিয়েছি, এবারে বাড়ি যাওয়ারই প্ল্যান আছে, দেখি আরও কিছু করা যায়। মানে ভিডিও বানিয়ে আর ফটো তুলে আমাদের পোষাচ্ছে না গাইজ। এখন আমি এলাম বাইরে, আর এখানে ও মাগো পুরো দারুণ বেড়া হাওয়া চলছে, আর খুব ভালো লাগছে এই ওয়েদারটা, মানে দারুণ লাগছে। এখানে পুরো স্কাইটা দেখো তোমরা, আর ওইদিকে রিয়ারা ছবি তুলছে, আর এদিকে আমরা ছবি টবি তুলছি। এবারে আমরা বাস ধরে, ও সরি অটো করে আসানসোল বাজার যাবো। তো বাজার গেলে আর আমার মনে হয় না ভ্লগটা কন্টিনিউ করা যাবে, কারণ রিয়া চলে যাবে নিজের বাড়ি। তো আমি একা তো বলতে পারবো না, কারণ জানো আমি একটু পাবলিক প্লেসে কথা বলতে একটু নার্ভাস ফিল করি। তো আমার আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর নাম্বারটা আমার তো বলে দিলাম, কিছু জানতে হলে কমেন্ট করে দিবে।